মনে হয় আমাদের বন্ধুত্ব 10 প্রীতি শেষ। কেন? মানে আমার ছেলে নেই, একটাই মেয়ে, ওদের তো আর বন্ধুত্ব হবে না। হাট, আরো তোমাদের সম্পর্ক শক্ত হলো, মাউনের সঙ্গে তোমার বেটির বিয়ে দিয়ে দিবা। ওরা তো শুধু একটা কাপড় দিয়ে গেছে, ওগলা দেখলে হবে না, সমান সমান লাওয়া দেওয়া করলে সম্পর্ক টিকবে না। জুতা খুলে হাতে নিয়ে এলে রে বেটি। মাউনদের বাড়িটা কোনখানে? নতুন বাড়ি? হ্যাঁ হ্যাঁ। এ নাইরা শুন, মাউনেদের বাড়ি নিয়ে যা তো। ঠিক আছে। বাড়িটা তো রাস্তার ধারে ছিল, নতুন বাড়িটা যে কোথায় করেছে, এত কাদা। এখন রাস্তার ধারে জায়গার দাম বেশি, তাই সবাই বাগানে বাড়ি করছে। কত দূর আছে? এই মাঠটা পার হয়েই বাড়ি। ঠিক আছে, তুই চলে যা, আমরা চলে যাব। কালকে ঈদ, বাড়ির কাজ কর গা। আমি চলে যাব, যা। বলো কি কি হলো বলো একবার। হাট, বারবার বলতে পারবো না। মা, ঘি 100 গ্রাম ঘি লেখো। সব লেখা ঠিকঠাক হলো তো? আর কিছু লাগবে কি? বেটা রে, থালা বাসন গুলো ধুতে ধুতে খাস্তে যাচ্ছি, একটা পাতার বান্ডিল গুলো নিয়ে নিবি। হয়ে গেল তাহলে। বসো। এত রাস্তায় কাদা, চার জায়গায় পা ধুলাম। নতুন বাড়ি করেছো, রাস্তা করনি? রাস্তার ধারে জায়গার দাম অনেক বেশি, তাই তো বাগানে বাড়ি করলাম। কে এগুলা? এটা আমার বান্ধবী। ও, তো কোনোদিন তো দেখিনি। আসলে ও আসে কম। শুধু ও আমার বান্ধবী নয় গো, আমার বাবার সঙ্গে ওর বাবার বন্ধুত্ব ছিল। ভালোই, এবার তোমরা দুজন বন্ধু হয়েছো। আরো আছে, শুনো, আমার বাবার বাবা আর ওর বাবার বাবা বন্ধুত্ব ছিল, এভাবে আমাদের বন্ধুত্ব 10 প্রি চলছে। আমার বাবার তো ছেলে নাই, আমি একটাই মেয়ে, আর আমার বান্ধবীরও কোনো ভাই নেই, উনিও একাই। তাই একটু কষ্ট হচ্ছে গো, মনে হয় আমাদের বন্ধুত্ব 10 প্রীতেই শেষ। কেন? মানে আমার ছেলে নেই, একটাই মেয়ে, ওদের তো আর বন্ধুত্ব হবে না। হাট, আরো তোমাদের সম্পর্ক শক্ত হলো, মাউনের সঙ্গে তোমার বেটির বিয়ে দিয়ে দিবা। মাউন পালিয়ে গেল। ঠিক আছে, দেখবো, ভাগ্যে থাকলে হবে। আর বসবো না মাউনের মা, ধরো তোমার উপহার। দেখ
দেখো, পছন্দ না হলে পাল্টে দিব। না না, ভালোই আছে, পাল্টাবা কেন? ঠিক আছে, আসি তাহলে। বলছি চা খেয়ে যাও। না, এখন আর চা খাবো না, সূর্যের আলো থাকতেই কাদা দিয়ে পার হতে হবে। ঠিক আছে ঠিক আছে, আসছি। তো কি বলতে এসেছিল বলো। কালকে আমাদের খাসি কাটবে, তো তোমাদের কতটা দিব? তা আমি বলতে পারবো না, মাউনের আব্বা বলবে। তো কই মাউনের আব্বা, ডাকো। সব কিছু লিখে নিয়ে বাজার গেছে, আসলে বলবো। আসলে বলিও, আমি আর একবার আসবো, কারণ কাস্টমার আমি রাত্রে জুটিয়ে রাখবো। আগের বছর অনেক লস হয়েছিল। আমরা তো নিয়েছিলাম রে বহিন ঠিকই, সেই জন্যই তো আগে থেকে সতর্ক হচ্ছি। কতটা বিক্রি করব রাত্রে হিসাব হয়ে যাবে। ঠিক আছে, যাও যাও, আমরা নিব। ভোরে ভোরে মাউনকে পাঠিয়ে দিবা। দেখি গে মা কি কাপড় দিয়েছে। ভালোই আছে। সন্ধ্যা হয়ে গেল গে মা, আটা সানবো, পুরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আটাটা এনে দে আমাকে, আমি বসে বসে চালি। দাও, দেরি হচ্ছে, আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। 1000 টাকা দিলে হবে? দুজনের কিনতে হবে। হবে, দুজনের কেন কিনবা? মেয়েটাকে দিয়ে দিব একটা, ওরা তো শুধু একটা কাপড় দিয়ে গেছে। ওগলা দেখলে হবে না, সমান সমান লাওয়া দেওয়া করলে সম্পর্ক টিকবে না। যাও, দুটা কিনে লিবা, তোমার কাছে যেটা আছে লাগিয়ে দিবা। আর তোমার মায়ের টাকাটা দিলা না? তোমার মা বলছিল বারবার। যাও তো এখন, বকায়ও না, দাম দর করে দেখে লিবা। কল মিস্ত্রির নাম্বারটা দাও তো। লিখো, তোমাদের কল খারাপ হয়ে গেছে নাকি? তুমি বাড়ি থেকে লিখে এনে দাও, আমার কাছে কলম নাই। তাহলে শুনো, একবার শুনলে মুখস্থ হয়ে যাবে, 90 42 46 15। ঠিক আছে। কোথায় যাবা? যাব ওই বান্ধবীটার বাড়ি, কয়দিন পরে পুজো তো। ও, ঈদের আগে দিন যে এসেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। তো কই, কিছু নিয়ে যাচ্ছ না, খালি হাতে যাবা? দোকানে কিনবো, টাকা নিয়ে এসেছি। আজই তোমাদের বাড়িতে একজন এসেছিল না, ওদেরকে আমি রেখে এসেছিলাম, আমাদের কলে পা ধুয়েছিল। ভালো, তোদের কল খারাপ হয়ে গেছে? হ্যাঁ খারাপ হয়ে গেছে, সবে পা ধুছে খালি যে। বর্ষার দিন মানুষ পা তো ধুবেই। ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও। বাজার গেছে। ও, এত লাস্টে কেনাকাটা করবা? লাস্টে নয়, বেটিটা বাজার যাচ্ছে আর ঘুরে আসছে, কি যে কিনবে পছন্দই হয় না। ও, এখনকার ছেলেমেয়ের কথা আর বলিও না। চলো ঘরে চলো, এসো, রাস্তায় কথা বলতে হয় না। বসো বসো। কবে পুজো? কাল থেকে। ঠিক আছে, ধরো। বলছি মেয়েটার জন্য কিনেছি। হ্যাঁ, ছোট বড় হলে দোকানে ঘুরিয়ে দিয়ে আসবো, আমাকে বলিও। ঠিক আছে, তোমরা বসো, আমি একটু চা করি। না দাঁড়াও, শুনো, চা আমি খাই না।
তো কি খাবা? আজকে থেকে যাও, কালকে আমাদের পুজো ঘুরবা দিয়ে যাবা। আমার তো বাড়ির অনেক কাজ, তাই মাউনকে পাঠাবো ঘুরতে। ঠিক আছে, আসি। সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের বন্ধুত্ব যাতে কোনোদিনও না ভাঙে।